সত্য প্রেম পবিত্রতার মন্ত্র নিয়ে 1989 সালে সমাজসেবক রাজনীতিবিদ মহাত্মা অশ্বিনী কুমার দত্ত বরিশালে প্রতিষ্ঠা করেন বজ্রমোহন কলেজ। প্রতিষ্ঠার 133 বছর পার হলেও বিএম কলেজ সনাতন ধর্মের শিক্ষার্থীদের উপাসনার জন্য প্রতিষ্ঠিত হয়নি কেন্দ্রীয় মন্দির। তাদের দাবি, কলেজে পড়াশোনা করছেন অথচ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয় তাদের বিভিন্ন বিভাগের শ্রেণীকক্ষে অস্থায়ী মন্দির বানিয়ে। ক্লাস শুরুর জন্য দ্রুত উপাসনা শেষ করে আবার সরিয়ে ফেলতে হয় অস্থায়ী মন্দির।